প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধরাশায়ী করেছেন। 10 সেপ্টেম্বর রাতে এবিসি টিভি নেটওয়ার্কে প্রচারিত 90 মিনিটের বিতর্কে কমলা তার দক্ষতা দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিতর্কে যে বিষয়গুলো মানুষের কাছে বেশি পরিচিত তা হচ্ছে নাটকীয়তা, গুরুত্বপূর্ণ নীতি পলিসি প্রশ্নে অর্থপূর্ণ আলোচনার জন্য ততটা জনপ্রিয় নয় এই বিতর্ক। মঙ্গলবারের বিতর্ক আদ্য এই নিয়মের ব্যতিক্রম ছিল না। কমলা দক্ষ কৌশলী, অন্যদিকে ট্রাম্পও তর্কে অভিজ্ঞ। তবে বিতর্কে নিজের মেজাজ সামলে প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া তার জন্য কঠিন। কমলার লক্ষ্য ছিল ট্রাম্প তার মেজাজ হারান এমন মন্তব্য ছুড়ে দেওয়া। ঠিক সে কাজটি করেছেন তিনি। বিতর্কের প্রথম 15 মিনিট ট্রাম্প নিয়ন্ত্রিত ছিলেন। অর্থনীতি প্রশ্নে অধিকাংশ মার্কিন ভোটার তার নেতৃত্বের উপর অধিক আস্থাবান। এসব বিষয় নিয়ে ট্রাম্প কমলাকে বেশ বেকায়দায় ফেলে দেন। অভিবাসন প্রশ্নে ততটা ভালো করতে পারেননি ট্রাম্প। তার প্রচার শিবিরের অন্যতম কেন্দ্রীয় বিষয় অভিবাসন। নির্বাচিত হলে তিনি 1 কোটির বেশির বহিরাগতকে জোর করে বহিষ্কার করবেন বলে ঘোষণা দিয়েছেন। এত লোককে কীভাবে বহিষ্কার করবেন এমন একটি প্রশ্নের কোনো উত্তরই তার কাছে ছিল না। কমলা বলেন, 2021 সালের 6 জানুয়ারির দাঙ্গার মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ঠেকিয়ে দিতে চেয়েছিলেন, আবার ক্ষমতা ফিরে পেলে একনায়ক হতে চাইবেন। কমলা মনে করিয়ে দেন, ট্রাম্প প্রশাসনের সদস্যরাই তাকে অযোগ্য এবং হাস্যকর বলে তিরস্কার করেছেন, বিশ্বনেতারা তাকে নিয়ে হাসাহাসি করেন। জবাবে ট্রাম্প বলেন, বিশ্বনেতারা তাকে মহান বলে অভিনন্দিত করেছেন। এই দাবির সমর্থনে একমাত্র যে বিশ্বনেতার নাম তিনি উল্লেখ করেন তিনি হলেন হাঙ্গেরির কর্তৃত্ববাদী নেতা ভিক্টর অরবান। অধিকাংশ ভাষ্যকরের মতে বিতর্কে হাসি খুশি ও চটপটে কমলার পাশে ট্রাম্পকে দেখাচ্ছিল ক্রুদ্ধ, বিরক্ত এবং খুঁতখুঁতে একজন মানুষ। একজন রিপাবলিকান নির্বাচনী বিশেষজ্ঞ বলেছেন, বিতর্কের জন্য ট্রাম্প মোটেই প্রস্তুত ছিলেন না, পুরনো কথাগুলোই নতুন করে বলেছেন। কমলা এবং তার প্রচার শিবির বিতর্কের ফলাফলে দারুণ খুশি, এতটাই খুশি যে তারা আরেক দফা বিতর্কের প্রস্তাব করেছেন। ট্রাম্প দাবি করেছেন কমলা নয়, তিনিই জিতেছেন, কমলার হার হয়েছে বলেই তিনি এখন আরেক দফা বিতর্কের দাবি তুলেছেন। এই বিতর্কের আগে অধিকাংশ জনমত জরিপ থেকে জানা যায় ট্রাম্প এবং কমলার অবস্থান ছিল সমানে সমান, সে কারণেই সবাই এই বিতর্কের অপেক্ষায় ছিল। যে 15% ভোটার এখনও মনস্থির করে ওঠেননি তারা হয়তো এই বিতর্কের পর সিদ্ধান্ত নিতে পারবেন তারা কোন দিকে ঝুঁকছেন, কমলা না ট্রাম্প, সে জরিপ জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।